সাতটি কুঅভ্যাসের কারণে আমাদের দারিদ্রতা ছাড়ে না। যাদের টাকা পয়সা নাই, যারা হতদরিদ্র হয়েছে, তাদের অনেক কষ্ট, আর এই কারণগুলোর কারণেই কষ্ট সাধারণত আমাদের মাঝে আসে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কোন বিষয়গুলোর কারণে আমাদের কাছে দারিদ্রতা বিদ্যুৎ গতিতে আমাদের দিকে আসতে থাকে। এই বিষয়গুলোর কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে আমাদের কাছ থেকে দারিদ্রতা পালাবে ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই এই বিষয়গুলো কি। কে না চায় ধনী হওয়ার জন্য? প্রত্যেকে চায় যে আমাদের সম্পদ আসুক এবং আমরা সবাই ধনী হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, কারণ দারিদ্রতা অনেক সময় ঈমানকে নষ্ট করে দিতে পারে। আসুন শুরুতে জেনে নিই প্রথম কারণটি। এক নম্বর কারণ হচ্ছে যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করেন, তাদের এই কারণে দারিদ্রতা আসে। অর্থাৎ তাড়াহুড়ো করে নামাজ আদায় করা একদম ছেড়ে দিতে হবে। দুই নম্বর কারণ হচ্ছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজই এই খারাপ অভ্যাসটি ছেড়ে দিন। এটি শয়তানের অন্যতম একটি রাস্তা, এই রাস্তায় দারিদ্রতা আসে। তিন নম্বর কারণ হচ্ছে প্রস্রাবের জায়গায় যারা উজু করে, তাদেরও দারিদ্রতা আসতে পারে। এই জন্য উলামায়ে ইকরামগণ বলে থাকেন, বাথরুমে ঢুকে উজু করা ত্যাগ করা উচিত, একান্তে উজু করতে হলে পবিত্র স্থানে উজু করা উচিত। চার নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে। আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণও হয়ে যেতে পারে, সুতরাং আমরা কেউ দাঁড়িয়ে পানি পান করব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপন্থী। যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে, দারিদ্রতা তার দুয়ারে এসে হানা দিবে। পাঁচ নম্বর কারণ হচ্ছে যারা ফু দিয়ে বাতি নিভান, মোমবাতি নিভান বা ইত্যাদি জাতীয় কিছু জিনিস যারা ফু দিয়ে নিভান, তারাও দারিদ্রতার সম্মুখীন হন। ছয় নম্বর কারণ হচ্ছে দাঁত দিয়ে যারা নখ কাটে। আমাদের অনেকেরই এই কু অভ্যাসটি রয়েছে, যারা হাতের নখ আমরা দাঁত দিয়ে কাটি। যাদের এই কু অভ্যাসটি রয়েছে তারা আজই তা ত্যাগ করে ফেলুন, দারিদ্রতা আপনার দুয়ারে আসবে না। যদি ত্যাগ না করে এই কাজটি করেই যেতে থাকেন, তাহলে দারিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে। সাত নম্বর কারণ হচ্ছে যারা খাবার দাবারের পর পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করে, তাদের জন্য রয়েছে দারিদ্রতার কোষাগার। এই সাতটি বিষয়গুলো আপনারা ত্যাগ করে ফেলুন, দারিদ্রতা আপনার ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ। আর হালাল উপার্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত সেজদায় গিয়ে দোয়া করতে থাকুন। নিঃসন্দেহে সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে নিকটে পৌঁছে যায় তার গোলাম। তিনি সবার ডাক শোনেন, নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।